Hey, assalamu alaikum everyone. This is me, Shohel. Welcome to another new video. So, aske ektu bel holam. Amar motorcycle ta onek moel hoye geche. Etake dhuite hobe. Jehetu kalke Eid. Ektu bepar shapar ache na. Amader shobar notun jama pori. To amar bike er ki hobe? Bike er tar notun jama porate parbo na. Bike er ektu dhuye porishkar kore. তেল মেখে চকচকা করতে হবে এই আর কি। তো উদ্দেশ্য হলো বাইকটাকে একটু ওয়াশ করানো, রাস্তার উত্তর রয়েছে কেন সব। তো বাইকটা ওয়াশ করানোর জন্য আমি দেখি আমাদের এখানে বেশ কয়েকটা ওয়াশ বে আছে। অবশ্য ওয়াশ বে বলতে ওরকম না যে গ্যারেজগুলোর সাথে আর কি, একটু ছোট করে একটু ওয়াশ বে থাকে। তো মোটামুটি যে করে আসলে মোটামুটি ভিড় থাকে। দেখি ঈদের আগে আসলে মানুষজনের ভিড় কেমন জানি না। দুই সপ্তাহ হয়ে গেছে বাইক ধুই না। দুই সপ্তাহ আগে ধুইছি, যেদিন ধুইছি দেওয়ার পরে ঠিক ওই দিনে এমন বৃষ্টি, বাপরে বাপ, মনটাই খারাপ হয়ে গেল। তো এখন জানি না কি অবস্থা, আজকে ধোয়ার পরে কি হবে, কারণ বৃষ্টি বৃষ্টি ভাব অনেকদিন ধরে, যে গরম, আর গরমের পরে তো একটু বৃষ্টি হয়। রাস্তাঘাট একদম ফাঁকা। কালকে ইনশাল্লাহ ঈদ হবে, একদম রাস্তাঘাট ফাঁকা, সব বন্ধ। তো একটু এগিয়ে দেখি কি অবস্থা, গ্যারেজ খোলা আছে কিনা। উল্টা বসতে যাচ্ছে চিরাচরিত, কারণ কোনো উপায় নাই। আচ্ছা, এইখানে স্লট খালি নেই, মোটামুটি ওয়াশ করানোর জন্য ভালোই ভিড়। সামনে আর একটা দেখি, সামনেরটা কি অবস্থা কে জানে। যাই হোক, মানে ঈদের আগের দিন পর্যন্ত যে পরিমাণ ভিড় থাকে আগের সময়, মানে গত বিগত ঈদগুলোতে দেখছি, এইবার আমি একটু ব্যতিক্রম দেখলাম। মানে রাস্তাঘাটে কোনো প্রকার ভিড় নাই, কি একটা অবস্থা। আর সব জায়গায় দেখি ভিড় বাইক গ্যারেজগুলোর ভিতরে, মানে ওয়াশ করার মতো ওরে মা, এই অবস্থা কেন। সেই খারাপ অবস্থা, দেখি এখানে ওয়াশ করা যায় কিনা। আমি একটু ই করে নিই, ব্যাক করে নিই। এই খালি আছে নাকি? হ্যাঁ, ওয়াশ করা যাবে। দুইটা আছে? আচ্ছা দেখি, তারাই সমস্যা নাই। ওকে ওকে, একটু ই করতে হবে, ওয়েট করতে হবে, সম্ভবত আরো দুইটার পরে, কারণ ঈদের আগের দিন তো ভালোই ভিড় থাকবে। ঠিক আছে, একটু ওয়েট করি। ওকে, ফাইনালি আমার বাইক ওয়াশ হয়ে গেল। বেশি একটা লেট করতে হয় নাই, মাত্র দুইটা বাইকের পরেই ওয়াশ করতে পারছি। তো মোটামুটি ঈদের আগে ভালো সিরিয়াল থাকে, তো ছোট ভাইকে থ্যাংক ইউ, একটু আগেই করে দিছে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, এখন দেখি। এই ইয়ে
একটু চেনে ইদা যাবে মোবিল চেনে হ্যাঁ চেনে একটু মোবিল দিয়ে নেই হলে একটু ঝামেলা হয়ে যাব চেনে যদি মোবিলটা না দেই চেন শুকায়া মোবিল বলতে আর কি চেনের যে লোকটা আর কি সেটা এটা শর্টে কাজ চালানোর জন্য মোবিলটাই ঠিক আছে হ্যাঁ চাপ পড়বে ঈদের আগে এমনি নর্মাল যে দিনগুলো সেগুলোতে কয়টা করে ওয়াশ হয় সারাদিনে ওরা তো আরো বেশি করে মনে হয় যে বাইক নেশন ওরা করে বেশি হয় তোমরা তো নতুন করছো তাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থাকো ভালো থাকো ওকে চেন একটু লুপ দিয়ে নিলাম আচ্ছা আমাকে ইউটার্ন নিতে হবে এখানে আরো অনেকগুলো মাংসের দোকান আছে দেখাই এই যে সামনে